যদি দেহ নিত্য হতো তাহলে আমরা কি করতাম? মানে আমরা নিশ্চিত জানি আমরা থাকব না, মারা যাব। তাই কত অপরাধ, কত লোভ, কত কিছুর পাহাড় গড়ছি। অথচ যদি একবার আল্লাহ ঘোষণা করে দেয় মানুষ যা আসো তোমরা থেকে যাও আর তোমরা মরবে না, তাহলে আর আল্লাহর প্রয়োজন হবে না, মানুষই মানুষকে মাইরে ফেলাবে। দেখিলাম এ সংসার ভোজে বাজি প্রকার, মিছে যে ঘর বাড়ি মিছে ধন টাকা করি, মিছে দৌড়া দৌড়ি করি কারমায়া, সব থেকে যাবে, আমরা চলে যাব, পরবর্তী প্রজন্ম আবার আসবে, ওদেরকে ওয়েলকাম জানাবো যে আপনারা আসুন, আপনাদের জায়গা আপনারা নিয়ে নিন। কখনো যদি ভুলেও তোমাকে ধাক্কা দিয়ে দিই না, সেটা আমার বোকামি তোমার নয়, তোমরা তোমার জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ, কারণ আগামীতে দিনগুলো তোমার। এই শুক্কুর আলী বাবার দরবারে এসছি না, ওনার কৃপা লাভ করছি, গদ্দিনাসীন পীর এসে নরমিয়া থাকবে না, ওই যে কোলে একটা আছে না, ও হবে, ও যদি নাও হয় আর একটা ভক্ত এসে এখানে দাঁড়াবে, সত্যকে সবাই রেখে দেবে। কেবল আমরা বেঁচে আছি, আমাদের সব আছে, আমাদের সব আছে, অনেক আছে, এই মিথ্যা শব্দ নিয়ে বেঁচে আছি, আর একটাই শব্দ সত্য, সেটা আমরা থাকবো না। সমান করে বন্টন করে দিয়ে যাওয়া উচিত, পরবর্তী প্রজন্ম আসবে, এই প্রজন্ম কিন্তু আমাদের থেকে অনেক মেধাবী, ঠিক কিনা স্যার বলেন? আপনি মোবাইলটা নেড়ে দেখেন, আপনি যেটা বোঝেন না আপনার নাতনিকে দেবেন, ও তাড়াতাড়ি বুঝবে, মানে এরা অনেক মেধাবী। আগামীতে যারা আসছে তারা হাল ধরবে সব কিছুর, কোনো হতাশার কিছু নাই। আমি খুব গর্বিত যে এই সময় আমার জন্ম হয়েছে, আমি সব দেখে যেতে পারছি। দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার, দেখিতে দেখিতে অমনি কে বা কোথা যায়, দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার, মিছে ধন টাকা করি, এমন মিছে দৌড়া দৌড়ি করি কার মায়ায়, দেখলাম এ সংসার খোঁজবাজি প্রকার, দেখিতে দেখিতে অমনি কে বা কোথা যায়, দেখলাম এ সংসার খোঁজবাজি কর্মার কীর্তি কে বুঝিতে পারে, সেবা জীবিকে লয় কথা ধরে। দুমাস আগে আমি টেলিভিশনে বসে বসে প্রতিদিন কাজ করেছি, দেখেন কি ভেলকি বাজি,
এই চেহারার সাথে ওই চেহারার আর কোনো মিল নেই। আমার ছেলে মেয়েও ভালো করে আমাকে চিনতে পারে না হঠাৎ সামনে গেলে। হ্যাঁ, কালকে টেলিভিশনে বসে আমি বসে আছি, আমার সামনে বসে আমার প্রডিউসার, সে ফোন করছে, গুরুজি আপনি কোথায়? আমি হাসছি আর বলছি আমি আপনার সামনে। ও চিনে নাই, এটা একটা ভেলকি বাজি, কিন্তু এটা গুরু কৃপা বল। গুরুর হুকুম হলো যে তুমি তোমার চেহারা ঢেকে ফেলো। আমি কোনো দিকে আর তাকাইনি, সেই শুরু করেছিলাম গুরু নাম নিয়ে, এখনো গুরু নাম নিয়েই চলল, বাকি জীবনটা তাই যেন কীর্তি কর্মার কীর্তি কে বুঝিতে পারে, সেবা জীবিকে লই কথা ধরে, কীর্তি কর্মার কীর্তি কে বুঝিতে পারে, সেবা জীবিকে লই কথা ধরে, এ কথা যাবি শোধাই বকারে, এ কথা যাবি শোধাই বকারে, বিগুর তত্ত্ব অর্থ কে বলবে আমায়, দেখলাম এ সংসার খোঁজবাজি প্রকার, দেখিতে দেখিতে অমনি কে বা কোথা যায়, দেখলাম এ সংসার খোঁজবাজি প্রকার। যে করে এই লীলা তারে চিনলাম না, কোথায় আছে সে? কোন ধর্মগ্রন্থেও বলল না যে তার চেহারা এই রকম, যে সেখানে যেয়ে তাকে ধরব, কেউ দেখেনি, শুধু ইশারাই বলছে যে কুলবিন মুমিনিন আসছে আল্লাহ, বলছে মুমিনের কালবি আমার আসন, তোমরা মুমিনকে খোঁজো, তার মানে মানুষকে খোঁজো, সেই তো মানুষ গুরু নিষ্ঠা, যার সর্বসাধন সিদ্ধি হয়। যে করে এই লীলা তারে চিনলাম না, আমি আমি বলি আমি কোন জনা, যে করে এই লীলা তারে চিনলাম না, মরিয়ে কি আজব কারখানা, মরিয়ে কি আজব কারখানা, গুনে পড়ে আমি কাউর নারে পায়, দেখলাম এ সংসার খোঁজবাজি প্রকার, দেখিতে দেখিতে অমনি কে বা কোথা যায়, দেখলাম এ সংসার খোঁজবাজি প্রকার। ভয় ঘোচে না আমার দেবা রজনী, আমি কার সাথে
কোন দেশে যাব না রে জানি আমি যাব না রে জানি ভয় হচ্ছে না আমার ভয় খোঁজে না আমার দিবা রজনী কার সাথে কোন দেশে যাব না রে জানি সিরাজ সাই বলে বিষম কার গতি কার দেশ সিরাজ সাই বলে বিষম কার গতি পাগল হলি রে লালন যথা বুঝতে চায় দেখলাম সংসার ভোজ বাজি প্রকার দেখিতে দেখিতে অমনি কে বা কথা যায় দেখলাম সংসার ভোজ বাজি প্রকার মিছে টাকা করি আবার মিছে দৌড়া দৌড়ি করি কার মায়ায় দেখলাম সংসার ভোজবাজি প্রকার দেখলাম সংসার ভোজবাজি প্রকার।